ত্রিপুরা রাজ্যের নানান প্রান্ত থেকে উচ্চশিক্ষার জন্য রাজধানীতে আসেন বহু ছাত্রছাত্রী। তাদের থাকা খাওয়ার সুবিধার জন্য আগরতলা শহরে রয়েছে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল। সেগুলোর মধ্যে ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল শুক্রবার পরিদর্শন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য হোস্টেলগুলোতে সমস্ত রকমের পরিষেবার বন্দোবস্ত করেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। সেই সমস্ত পরিষেবা ছাত্রীরা পাচ্ছে কিনা শুক্রবার তা খতিয়ে দেখেন মন্ত্রী। আলাদাভাবে কথা বলেছেন ছাত্রদের সাথেও। হোস্টেলে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে কিনা, এই হোস্টেলের ছাত্রদের জন্য সুরক্ষিত কিনা সে বিষয়ে খোঁজ নেন তিনি। ছাত্র দরদে এই মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সুবিধা অসুবিধার কথাও তাকে জানিয়েছেন ছাত্রীরা। এর পাশাপাশি নিয়ম ভঙ্গ করে প্রাক্তন ছাত্ররা এখনও এই হোস্টেলে থাকছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেন মন্ত্রী সুধাংশু দাস। আজকে আমাদের আগরতলাস্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোস্টেলে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ওয়েলফেয়ার এই চারটা ওয়েলফেয়ারের মাধ্যমেই স্টুডেন্টরা এখানে থাকে। চার ক্যাটাগরি স্টুডেন্ট এখানে থাকে। তো যারা এখানে স্টুডেন্টরা আছে তাদের খাওয়া দাওয়ার সুবিধা কী আছে, হোস্টেল ফ্যাসিলিটি কী আছে, কিচেন বাথরুম সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কি না, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা। এর বাইরেও আমার কাছে কিছু কিছু ইনফরমেশন ছিল যে কিছু কিছু স্টুডেন্টস যারা একসময় স্টুডেন্ট হয়তো ছিল কিন্তু বর্তমানে আর স্টুডেন্ট নেই, তারাও নাকি এখানে অকুপাইড করে আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই হোস্টেল ভিজিট করা। এবং মোরওভার আমাদের এই হোস্টেলে সমস্ত রকমের ফ্যাসিলিটি স্টুডেন্টরা যেন সঠিক সময়ে পায় তার জন্যই যারা কনসার্ন অফিসার আছেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি তাদের সাথে আলোচনা আমরা করেছি যেন সমস্ত ফ্যাসিলিটি তারা রাইট টাইমে অ্যাভেলেবেল করা। এর বাইরেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে কি না স্টুডেন্টসদের সাথেও আমরা আলোচনা করেছি। এখানে বিভিন্ন রকমের কমেন্টও আমরা পেয়েছি, কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে। তো সবগুলিকে খতিয়ে দেখার আমরা চেষ্টা করছি এবং আমি রিসেন্টলি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দুইজনকে দায়িত্ব দিয়েছি, তারা আগামীকালকে এসে সমস্ত রেজিস্টার তারা চেক করবে। এখানে খাওয়া দাওয়ার যে কোয়ান্টিটি মেনু সেগুলি মেনটেন হচ্ছে কি না, রেজিস্টার ঠিক আছে কি না, আপডেট আছে কি না, এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখে আমরা যে সমস্ত জায়গাতে ঘাটতি পাবো সেগুলি পূরণ করব। এবং কিছু কিছু স্টুডেন্টসের কাছ থেকে যে সমস্ত আমরা কমপ্লেইন্ট পেয়েছি সেই কমপ্লেইনগুলিও যেন আমরা ইমিডিয়েটলি সলভ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আজকে হোস্টেল ভিজিট করা। সময় মতো সমস্ত রকমের পরিষেবা যাতে আবাসিক ছাত্ররা পায় সে ব্যাপারে তত্ত্বাবধান করতে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এদিন কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এ দপ্তরের দুজন আধিকারিক নিয়মিত হোস্টেলে এসে তদারকি করবেন বলে ওই দিন জানিয়েছেন তিনি। তার এই কর্মসূচি আরও একবার প্রমাণ করে দেয় ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বদাই সচেষ্ট রাজ্য সরকার। ফিরো রিপোর্ট আর এ নিউজ।